আসসালামু আলাইকুম, সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলে। তো আমি আজকের আপনাদের জন্য যে ভিডিওটি উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো বিদেশি পুরাতন জাহাজের হার্ডওয়্যার বা ওয়ার্কশপের মালামাল। তো অবশ্যই ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আমি আসলে কী দেখাতে চাচ্ছি। তো আজ আমি আপনাদের দেখাবো জাহাজের হার্ডওয়্যারের মালামাল যেভাবে লটে বিক্রি হয়। এখানে দেখছেন দুটো ওয়েল্ডিং মেশিন আছে। তো শুরু করার আগে আরও কিছু কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য বেল আইকন অপশনটিতে ক্লিক করবেন। যারা ব্যবসা করতে চান বা জাহাজের মালামাল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি একটি জাহাজের হার্ডওয়্যার যত মালামাল আছে সব আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া এগুলো কীভাবে কিনব। আসলে আমি আপনাদের ভিডিওগুলো তৈরি করেছি আপনাদের জন্য সম্পূর্ণ জাহাজ থেকে, জাহাজ একটা ইয়ার্ডে আসার পর বিচিং হওয়ার পরে যেগুলো আপনার কাটিং পারমিশন পাই সেখান থেকে আমি চেষ্টা করেছি ভিডিওগুলো তৈরি করার জন্য। তো আপনারা অবশ্যই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানানোর চেষ্টা করবেন। তো আমি যেগুলো দেখাই এগুলো সম্পূর্ণ জাহাজ থেকে ভিডিও করে আপনাদের জন্য তৈরি করি, আর এগুলো নিতে হলে আপনাকে অবশ্যই চট্টগ্রাম ভাটেরি অবস্থিত যেসব শিপ ব্রেকিং ইয়ার্ডের মালামাল বিক্রয়ের খুচরা দোকান আছে ওগুলো থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, আর যারা লটে কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। তো চলুন আজকের কী কী মালামাল থাকে হার্ডওয়্যারে একটু পরিচিত হয়ে নিই যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো শুরু করা যাক। এগুলো লেদার না? এগুলো তো ওয়েল্ডিং রড। ওয়েল্ডিং রড বলে না? হ্যাঁ। আর এগুলো হচ্ছে লেদ মেশিন, ওই এটা হচ্ছে ড্রিল মেশিন। ওই যে মাথাটা হচ্ছে ড্রিল মেশিন, এটা লেদ মেশিন। লেদ মেশিনের সাথে ওয়েল্ডিং ড্রিল মেশিন আছে, ইয়ে করা অ্যাডজাস্ট করে না? অ্যাডজাস্ট করা। এগুলো সব ব্র্যান্ডস? ও ব্র্যান্ডস। আর এগুলো হচ্ছে ড্রিল হেড মেট, ইঞ্জিনের হেডমেট, কম্পিউটারের হেড, ইঞ্জিনের জেনারেটরের হেড। আর এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং, হ্যাঁ ওয়েল্ডিং মেশিন। আর এটা হচ্ছে বাইশ মেশিন। আচ্ছা গেলে আসুন, গ্যান্ডিং মেশিন, এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন। এটা তাই তো? হ্যাঁ এটা হচ্ছে গ্যান্ডিং মেশিন। নজল টেস্টার, এগুলো তো সব একসাথে টেন্ডার হয় না? এগুলো সব দেখছি মেশিন, হাইড্রোলিক, ড্রিল মেশিন, ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন। এটা সব নাট, নাট ক্লিন মেশিন, সব নাট। ওইগুলো তো নাটে, মেশিনটার নাম জানি না। এটা হাইড্রোলিক, এই নাট মাট খুলে যে হাইড্রোলিক মাথা দিয়ে লাগিয়ে দিলে ফুল ঘুরে খুলে। হুম, ডিজিটাল আছে স্যার সব। এটা স্পেয়ার না সব? সমস্ত জাহাজে যত মালামাল আছে এগুলো তো হাইড্রোলিক পাইপ।
এসপায়ার মানে নতুন যা আছে এখানে সব নতুন মালামাল বলতে মূলত নতুন মালকে বোঝায় শিপইয়ার্ডে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন পার্টস মোটরের এগুলো মনে হচ্ছে বিয়ারিং নতুন বিয়ারিং সম্পূর্ণ নতুন আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আলোর সমস্যা আছে দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদের টর্চ লাইট মেরে ভিডিওটি করছি আপনারা কষ্ট সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি মালামাল থাকে আপনারা যারা মালামাল কিনবেন তারা অবশ্যই এস্টিমেট করে নেবেন লটে কিনতে চাইলে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যেসব ইয়ার্ডগুলো আছে ওইসব ইয়ার্ডগুলোতে আপনারা অবশ্যই জাহাজ বিসিং হওয়ার পরে আসবেন এসে এগুলো ক্রয় করতে পারবেন তো দেখছেন এখানে বিভিন্ন ধরনের মালামাল আছে আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি যতটুকু পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটি কষ্ট সহকারে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ